অবশেষে বন্ধুরা আমি আমার স্বপ্নের দেশের হাতছানি বোধহয় পেয়েই গেলাম। মানালি বাসস্ট্যান্ড ঢুকতে আমাদের 10 মিনিট এখনো লাগবে। আমরা মানালির পথে আছি, রাস্তায় পাহাড় আর বিয়াস নদীর মেলবন্ধন যেন আমাদেরকে করলো খুব ভালোভাবে স্বাগত। তো শুধুমাত্র একটা কথাই মনে আসছে এখন, পাহাড় আর নদীর এই মেলবন্ধন দেখে শুধু বলতে বারবার ইচ্ছে করছে যেন এই নদী পাহাড় সাক্ষী রেখে আমি তোমাকে বারবার বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তোমাকেই ভালোবাসি। গাইজ, ভেরি গুড মর্নিং, পৌঁছে গেছি আমরা মানালি আর এটাই হচ্ছে আমাদের হোটেল দ্য বোট ইন্টারন্যাশনাল। তো পরে দেখাচ্ছি আমাদের হোটেলটা, জানি না কোন রুম দেবে, আমরা ব্যালকনিওয়ালা রুম চেয়েছি, এবার কি হবে জানি না। আগে থেকে যেহেতু আমাদের বুক করার রয়েছে, এখন আমরা বললে তো চেঞ্জ করা যাবে না, যেটা আমাদের প্যাকেজ থেকে দিয়েছে সেটাই নিতে হবে। যাই হোক না কেন, আশা করছি ভালোই হবে, খারাপ কিছু হবে না, কারণ হোটেলটা খুব ভালো, সুন্দর দেখতে। আর সব হোটেলের নিয়ম যা, চেক ইন 12টায়, চেক আউট 11টায়, তাই জন্য আমাদের ওয়েট করতে হবে। এখন বাজে 9:30 প্রায় বেজে গেছে, আমরা 9টায় ঢুকেছিলাম হোটেলে, একটু বসছিলাম, কিন্তু হোটেলে ভেতরটাতে রোদ ঢুকছে বলে ওখানটাতে বেশ তাপ তাপ গরম গরম লাগছিল, এখন একটু ঠান্ডা লাগছে। পেছনটা হচ্ছে এই রকম, আর আমরা এসেই বরফ দেখতে পেয়েছি, কিন্তু মানালির অবস্থা এখনও এরকম নয় যে স্নোফল হচ্ছে বা কিছু, এখনও অবধি সেরকম কিছু হচ্ছে না। রোটাং পাস আজকে অবধি খোলা ছিল, জানি না যদি কালকে খোলা থাকে তো লাক খুলে গেল, আর যদি না খোলা থাকে তাহলে ড্রাইভার দাদা বলেছে বরফ অবধি অন্তত নিয়ে যাবে। তো চলো আমরা একটু সামনে হাঁটতে বেরিয়েছি, যেহেতু বসে থাকতে হবে এখন, তাই তো চলো যাই, দেখি না কেন তোমাদের তো দেখাবোই। ঘর পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স ঘরের, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, চলো খুলে খুলেই দেখাই, আমি নিজেও এখনো দেখিনি। ব্ল্যাঙ্কেট দিয়েছে একটা মোটা আপুমি, এটা তো রাতে লাগবেই লাগবে, মানে এখনই হলে ভালো হয়, তো যথেষ্ট বড়, আমাদের ট্রলি ঢুকে যাবে একদম। তো চলো বাকি দেখাই, এখানে তো ফোন, টিভি ক্যাবিনেট, আর এখানে একটা দিয়েছে টেবিল মতো, এটার মধ্যে আমরা আপাতত আমাদের এগুলো রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের বাথরুম, যথেষ্ট ভালো, ওই কর্নারটা তো মনে হচ্ছে ড্রাই থাকবে, এখানে স্নান করার রিস্ক আমি অন্তত নিচ্ছি না আপাতত, কালকে দেখা যাবে। এই হচ্ছে ড্রেসিং টেবিল, আর এখানে দিয়েছে দুটো বসার জায়গা, যার কিনা চেয়ার থেকে ভিউটা হচ্ছে। উই, দূরের পাহাড়টা দেখছো, বরফ পড়ে রয়েছে, মানে কালকে রাতে স্নোফল হয়েছে। আর আমাদের বেড হচ্ছে এটা, তো এই হচ্ছে আমাদের রুম টুর। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই আগে, কারণ ফ্রেশ হয়ে তারপর রয়েছে
বেরোনো আমাদের। আজকে আমরা স্কুটি নিয়েছি ভাড়া করে, যেহেতু আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, তো ওই জন্য তো এখন বেরোনো অসম্ভব, তাই জন্যে আমরা স্কুটি করে ঘুরবো। টাটা, আমরা রেডি হয়ে গেছি, আপাতত ট্রাইপড ফাইবার ব্যাগেই নিয়ে নিয়েছি, বার করলাম না। তো চলো, এই যে যাবে আর কি, সে মা ওই গ্লাভস ফ্লাভস পরে একা কাণ্ড। আমার গ্লাভসটা নেই, আছে, কিনতে হবে। তো চলো এবার যাওয়া যাক আগে। মানালি ঘুরতে এসেছি যখন, পাহাড় তো তোমাদেরকে উপহার দেবই বন্ধুরা, শুধু একটাই রিকোয়েস্ট, প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে যেও না, সাথে থেকো পুরো ব্লগটার। পাহাড় দেখতে দেখতে কেউ বোর হয়ে যেও না, কারণ আমার কাছে দেখানোর মতো এটাই রয়েছে। আমি নিজে মানে মুগ্ধ হয়ে শুধু চারদিকটা দেখছিলাম। আমাদের কালকে এতটাই ঠান্ডা লেগেছে যে ফেরার টাইমে, সন্ধ্যের টাইমে আমরা ব্লগ করতে পারিনি তখন। তো যদি সম্ভব হয় এরপর যেদিন আবার বেরোবো সন্ধেবেলা এরকম, তোমাদেরকে তখন দেখাবো। যখন আমরা ফিরছিলাম পুরো পাহাড় অন্ধকার, আর মাঝে বাড়ির লাইটগুলো জ্বলছে, পুরো মনে হচ্ছে পাহাড়ের মধ্যে জোনাকি পোকা জ্বলছে। তো ওই ফিলিংসগুলো, ফিলিংস তো কাউকে বোঝাতে পারবো না, যতটুকু আমি দেখাতে পারবো ততটুকুই। নিজের চোখে দেখা আর এরকম ক্যামেরাবন্দি ফটো দেখা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। তাও যতটা পারছি আমি তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। তো এ কদিন তোমরাও আমার সাথে থেকো প্লিজ। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আমরা মাঝরাস্তায় একটু দাঁড়িয়েছি, জায়গাটা এতটাই সুন্দর, মানে এদিকটা খাদ আর এদিকটা পাহাড়ের মতো উঠে গেছে। মানে কি বলবো, এগুলো আমি ভিডিও করে কতটা কি বোঝাতে পারবো জানি না, তবে ফিলিংস মানে কি বলবো, ভীষণ ভালো, ভীষণ ভালো। মন খারাপ করছে যে একটা দিন অলরেডি শেষ হয়ে যাচ্ছে। আর আমরা এদিকে মুড বানানোর জন্য স্পিকার এখানে ম্যাগি খেতে দাঁড়িয়েছিলাম, তো এই আন্টির দোকান থেকে আমরা ম্যাগি খাচ্ছি, আর এই তার পেছনের সিনসিনারি ভাইয়া ফটো তুলতে ব্যস্ত, ইনি পোজ দিতে ব্যস্ত, আর এই আমি আর ভাইয়া ম্যাগি খাবো, আর অ্যাবি দিয়ে অমলেট খাবো। ঠিক আছে।
জায়গাটা তো অসাধারণ। যেখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম সেখানটাতেই বললাম যে ম্যাগি খাবো, এবার দেবে ম্যাগি। এই ওয়েদারে এরকম ম্যাগি, উফ, এটা ছাড়া আর কি চাই। মোমো চেয়েছিলাম, মোমো পাইনি এখনো। আমি আর ভাইয়া ম্যাগি খাবো, আর এদের অমলেটও চলে এসছে। তো চলো আর ঠান্ডা হতে দিয়ে লাভ নেই, ঠিক আছে? আমরা এখন একটা ভিলেজে এসেছি, সয়েল ভিলেজ, যার রাস্তাটা এরকম সরু যাচ্ছে। বলেছে 10-12 মিনিট হাঁটতে হবে, এরকম নিচু তো নেমে তো যাচ্ছি। ওঠার সময় যে আমাদের কি হবে এই চেহারা নিয়ে, এটাই টেনশনের। তো চলো, আমরা এসেছি মূলত একটা ওয়াটারফলস মতো দেখতে। তো চলো যাওয়া যাক। ওটা এখনো পৌঁছয়নি, দেখো জলের এত তেজ, আওয়াজটা কতদূর শুনতে পাচ্ছ জানি না। দেখো আমরা কোথায় এসেছি, এটা একটা অবিট জায়গা মানালি, যেটা আমরা স্কুটি নিয়েছি বলেই সম্ভব হয়েছে আসা। তো আমরা না এই ব্রিজটার মতো একটা ব্রিজ আছে, এখানে দাঁড়িয়ে আছি, যাব ওইখানটাতে যেখানে অ্যাপিদি দাঁড়িয়ে আছে। তো চলো যাই আগে। এসেছি অনেকক্ষণ আগেই এসেছি ঘুরে টুরে, তারপরে আমরা ম্যাল রোডে গেছিলাম। ও একটা জ্যাকেট, আমি একটা জ্যাকেট, হ্যান্ড গ্লাভস, ও টুপি কিনেছে, আমি আজকে টুপিটা কিনিনি, ঠিক মন মতো হচ্ছিল না তাই। তো এখন যাব খেতে, এখন 9টা বেজে গেছে, 9টা 10-15। তো গরম গরমটা খেয়ে আসাই ভালো, যদিও 10টা অব্দি ডিনার সার্ভ করবে, কিন্তু আমরা 10টা অব্দি করতে চাইছি না আজকে। আমাদের ঘরের অবস্থাটা দেখ, হ্যাঁ দেখো চারদিকে জামা কাপড় শুধু। তো কিছু করার নেই, ঠিক আছে পড়বে খুলবে, এই তো চলবে। তো চলো আপাতত খেয়ে দিয়ে আসি, আর ডিনারে কি কি মেনু আছে সেগুলো তো দেখাবোই। তবে হ্যাঁ, এখনকার ব্লগগুলো মানে এ কদিনের ব্লগগুলো একটু বড় বড় লেন্দি হবে, শুধু এইটুকুই রিকোয়েস্ট করবো, ছেড়ে বেরিয়ে যেও না পাশে। আমরা আজকে ডিনার নিয়ে নিয়েছি, আজকে ভেজ আইটেম, রাইস, রুটি, পনির, ডাল, মিক্সড ভেজ আর সিমুই, আর স্যালাড আছে, স্যালাডটা আমি নেইনি, বাকিরা নিয়েছে। তো চলো খেয়ে দিয়ে নিই আগে। চলে এসেছি, খাবারগুলো না সত্যিই ভালো হয়েছিল, কিন্তু আমাদের মনে হচ্ছে কেন জানি না যে রোজদিনই ভেজই হবে, কারণ আজকে তো ভেজ দেওয়ার কোনো কথাই না, আজকে সানডে ছিল, তাও ভেজই দিয়েছে। তো আমরা একটু চিন্তায় পড়ে গেছি, যদিও চিন্তার কিছু নেই, বাইরে তো বিক্রি হচ্ছে, ওখান থেকে আমরা খেতে পারবো। প্যাকেজে আসলে আমাদের ব্রেকফাস্ট আর ডিনারটা দিয়েছে, তো ওটা যেহেতু আমাদের মনে হয়েছে বুফে সিস্টেম বলে ভেজই দেবে, আর ওই টেবিলটার অবস্থাটা ওরকম দেখতে পাচ্ছ, ওগুলো তো থাকবে, খাটফাট ফাঁকা করে সব আলমারিতে ঢুকিয়ে দিয়েছে, ওখানটাও পরিষ্কার হয়ে গেছে এখন। তো এখনই শোবো না, এখন আড্ডা মারবো একটু আমরা, ওখানে খেয়ে দিয়ে এলাম আর কি। এসে ভাইয়া অ্যাপিদি, আমরা এখন ঘুমিয়ে পড়ার কোনো মানেই হয় না ঘুরতে এসে কোথাও। তো চলো আমি ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এখানে আমার কথা শোনার জন্য, শোনানোর জন্য তোমাদেরকে আসিনি। তো চলো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, অবশ্যই মানালিতে কিন্তু নতুন নতুন জিনিসের সাথে। যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তাহলে টাটা, গুড নাইট, গুড নাইট।